তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। তো চলে এসেছি আজ একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। আর আজকে আমি যেতে চলেছি আমাদের এই পাশাপাশি যেই জঙ্গলটা রয়েছে সেখানেই যাব। তোমরা দেখতে থাকো, আর জঙ্গলটার নাম হচ্ছে জয়পুর। জঙ্গলটা রয়েছে তো সেই জঙ্গলটার নাম হচ্ছে জয়পুর ফরেস্ট। তো সেখানেতেই যাব। বাড়ি থেকে অনেকক্ষণ আগেই বেরিয়েছি, তো পুরো রাস্তাটা আমি কভার করিনি, কারণ যেহেতু অনেকটা দূর তো পুরো রাস্তাটা কভার করার মতো কিছু নেই। বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 4:15, গরম সময় বেরিয়েছিলাম, 4:10:15, সঠিক মনে নেই, তবে 4:10 কি 4:15 হবে এর মধ্যেই। আর এখনও বাজে প্রায় 5টা বাজতে চললো, আর হয়তো 10 মিনিট কি 5 মিনিট দেরি রয়েছে 5টা বাজতে। তো 1 ঘন্টার মতো জার্নি হয়ে গেছে। তো সেই 1 ঘন্টাটা আমি, 1 ঘন্টা নয়, 40-45 মিনিট, এই 40-45 মিনিট আমি কোনো কিছুই রেকর্ড করিনি, কারণ কিছুই দেখাবার নেই যা তোমাদেরকে দেখাবো। চলেই এসেছি, আর বেশি দূর নেই, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের যে ডেস্টিনেশন সেখানে পৌঁছে যাব। আর হয়তো 4-5 কিলোমিটারের পর থেকেই জয়পুর ফরেস্ট তার এরিয়া হয়তো শুরু হয়ে যাবে। আর এই জঙ্গলটা কিন্তু খুবই বড়, ছোট জঙ্গল নয়। আর এই জঙ্গলেতে কিন্তু হাতি থাকে, হাতি বা হরিণ, আর হিংস্র জন্তু তেমন কিছু থাকে না, বাঘ টাগ এইসব, বাঘ সিংহ এইসব কিছু থাকে না, কারণ জঙ্গলটাও অত্যাধিক বড় নয় আবার অত্যাধিক ছোটও নয়। আর আজকে আমার প্রথম দিন ব্লগের, তো হয়তো একটু অসুবিধা হতে পারে, প্রবলেমের মুখে পড়তে পারি কথাবার্তা বলা বা আমার যে মানে যে বলার যে ভঙ্গি সেগুলো হয়তো একটু আধটু মিস্টেক বাই মিস্টেক কোনো কোনো ক্ষেত্রে হয়ে যেতে পারে। তো তোমরা একটু মানিয়ে নিও। তো বন্ধু, এখন চলে এসেছি জয়পুর, এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে জয়পুরে, যে পোস্টার ছিল বাঁদিকে। চলো, রেড সিগন্যাল রয়েছে, দাঁড়িয়ে যাই। আর যাবো কোথায়, যে লজ টজ বা একটা ঝিলের মতো রয়েছে ওইখানে যাব না কী করবো, আগেই যাই। চলো, সিগন্যাল ছেড়ে দিয়েছে, যাওয়া যাক। আর সামনেই রয়েছে আমাদের একটা যে রেস্টুরেন্ট রয়েছে বনলতা, সেই বনলতা রয়েছে। এখানে খুবই নাম করা রেস্টুরেন্ট যে বনলতা, এই সামনে থেকেই শুরু হয়ে যাবে, একটা তেল পাম্প পড়বে তারপর থেকেই শুরু হয়ে যাবে বনলতা যে রেস্টুরেন্ট সেটা। তো বন্ধু, চলে এসেছি বনলতা, ওই যে সামনে যে গাড়ি দেখতে পাচ্ছ এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে বনলতা। তো যে বন্ধু, এটাই হচ্ছে বনলতা, এটা পরে একদিন তোমাদেরকে ঘুরে দেখাবো।
কুকুরগুলো দেখো অবস্থা কি মাস অবস্থা, তোমরা বুঝতেই পারছো যার কারণে এত ভিড় কুকুরে। তো জঙ্গল শুরু হয়ে গেছে এখান থেকেই। তো এসে গেছি আমরা জঙ্গলের মধ্যে, প্রবেশ করে গেছি। তো তোমরা এনজয় করো এবং দেখতে থাকো। আজকে তোমাদের একটু জঙ্গলের ভিতর দিকে নিয়ে যাবো, যে ভিতরের যেসব রাস্তাগুলো রয়েছে সেখান দিকে নিয়ে যাবো। জঙ্গলের ভিতরে তো জঙ্গলের অবস্থা দেখো, বর্ষার বৃষ্টি পেয়ে গাছ একেবারে মানে গোড়া থেকে নিয়ে ডগ পর্যন্ত পাতায় ভর্তি, এবং নিচেতেও খুবই ছোটো ছোটো গাছ জন্ম নিয়েছে, যার কারণে একেবারে জঙ্গল হয়ে গেছে। মানে ভিতরে তো ঢোকাই যাবে না, কেননা সাপ টাপ সব কিছুই থাকবে। এটা যদি গ্রীষ্মকাল হতো তাহলে তো কোনো কথাই ছিল না, ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাতাম রাস্তার সাইডে গাড়ি দাঁড় করিয়ে। রাস্তাটাই ঢুকবো না, সামনে একটা ভালো রয়েছে ওটাই ঢুকবো। রাস্তাটাই আগেও একবার ঢুকেছিলাম, রাস্তাটা খুবই ভালো। তো দেখো বন্ধুরা দৃশ্যটা দেখো একবার, উফ পাগল করে দিচ্ছে দৃশ্য। তো চলো, কেউ নেই, এবার আমি টার্ন নেব লেফট সাইড, এই যে পোস্টার দেখতে পাওয়া যাচ্ছে ওইখান থেকেই নেব, নিয়ে একটু ভেতরে যাব। তো চলো তোমাদেরকে একটু জঙ্গলের ভেতরটা দেখাই। আর আমার বাঁদিকে রয়েছে একটা ছোট্ট যে ক্যানেল বলা হয় গ্রাম্য ভাষায়, তো সেই ক্যানেল রয়েছে, এই যে দেখতে পাচ্ছ ক্যানেলে কোনো জল নেই, যদিও বর্ষার সময় তাও কোনো জল নেই, কারণ বৃষ্টিপাত খুবই অল্প হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে, নাহলে এতদিন এই ক্যানেলে জল ভর্তি হয়ে থাকতো। আর এই ক্যানেলটা এসেছে কংসাবতী থেকে, যে কংসাবতী যে ড্যাম রয়েছে সেখানেই, সেখানকারেরই এই ক্যানেল। তো যেহেতু ড্যামে জল ছাড়ে না তাই জলও নেই, আর বৃষ্টি ওই বছরে খুব বেশি হচ্ছে না। তো বন্ধু রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ, রাস্তার অবস্থা কিন্তু অতটাও ভালো না, একটু অফ রোড হয়ে আছে। তোমাদের আরও একটু জঙ্গলের ভিতরে গিয়ে দেখাবো, গাড়ি একটু আস্তে চালাই কারণ খুব জার্ক হচ্ছে, খুব গাড়িটা লাফাচ্ছে। চলো ভাই রাস্তার দিকেই যাই, যে দেখি ভিতরে কিছু জঙ্গলের আরও ভিতরটা। জঙ্গল দেখতে এসেছি ভাই, জঙ্গল দেখব, তাতে তো যেখানেই যেতে হোক, আরও ভিতর দিকে যেতে হলে আরও ভিতরেই যাব জঙ্গল দেখতে। খুব একটা বেশি দূর যাবো না, কারণ হয়তো সামনেই গ্রাম পড়ে যাবে, যেহেতু রাস্তাটা ভালো তাই গ্রাম পড়ে যাবে, হয়তো ওইটাই লাস্ট গ্রাম পড়বে। তো একটা বট গাছ দেখতে পাচ্ছ কত পুরনো, কিন্তু ফিলিংসটা নাও বন্ধু, জায়গাটা দেখো
আর এখানে কিন্তু জানুয়ারিতে খুবই, ডিসেম্বর থেকে জানুয়ারি পুরো যে দুটো মাস খুবই কিন্তু ভিড় থাকে, কারণ এখানে অনেকে ফিস্ট করতে আসে, পিকনিক করতে আসে। তো আমরা যাবো না, এখানে তুই দাঁড়াই, দাঁড়িয়ে একটু দেখি চারিপাশটা। তুমি যদি দেখতে পাচ্ছ জঙ্গলটা খুবই ঘন জঙ্গল, বর্ষার জল পেয়ে আরও সবুজ হয়ে গেছে, এবং যে বনের যে প্রাকৃতিক দৃশ্যটা সেটা আরও খুব ভালোভাবে সৌন্দর্যটা ফুটে উঠেছে। তোমরা দেখছ এটি হচ্ছে জয়পুরের জঙ্গলের ভেতরে, আমি একটু ভেতরে এসেছি রোড ধরে, ভিতর দিয়ে যে জঙ্গলের যে রোডগুলো গেছে সেখান থেকে একটু ভিতরে এসেছি, এসে তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু। আর পরে কোনো একদিন যে রেস্টুরেন্টগুলো রয়েছে, আর যে একটা বললাম ঝিলের মতো রয়েছে, সেখানে নিয়ে যাব। দেখতে পাচ্ছ এটা গ্রীষ্মকাল হলে এইখান দিয়ে একটা রাস্তা থাকতো, এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা দিকে একটা রাস্তা থাকতো, কিন্তু এখন দেখে তো মনে হচ্ছে রাস্তা ছিল, এখন নেই, কারণ বৃষ্টির জল পেয়ে সব কিছু একবারে জঙ্গল হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এরকম জায়গায় কে না থাকতে যায় বন্ধুরা, শুধু ফিলিংসটা দেখো। তো আমি বলবো তোমরা আসো, এসে দেখতে পারো, এই জায়গাগুলো ঘুরতে পারো জয়পুরের, আর এলে বর্ষাকালের আসার চেষ্টা করো, কারণ গ্রীষ্মেতে এলে এগুলো কোনো কিছুই এত জঙ্গল থাকে না বা এতটা ভালো পরিবেশ দেখায় না। তো আমি প্রেফার করবো যে তোমরা এলে একটু বর্ষার দিকেই এসো, কারণ বৃষ্টি হয়ে এখানে সব কিছু একবারে সবুজ সবুজ হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছো, বর্ষায় কী হয়, যেহেতু বৃষ্টি পেয়েছে তো প্রচণ্ড গাছপালা জন্মায়, নতুন নতুন গাছের যে কচি পাতা জন্মায় সেগুলো দেখতে ভালো লাগে। এই যে দেখো এই যে গাছটা রয়েছে এই সামনেতে, এই গাছটা দেখো নতুন পাতা বেরিয়েছে, এই যে এধারে দেখো মানে প্রত্যেকটা গাছেতেই বলতে গেলে পাতা বেরিয়েছে। যার কারণে দৃশ্যটা খুবই ভালো লাগছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে জনবসতি রয়েছে, যে গাড়িতে আসছে ভিতরে হয়তো কোনো পাড়াগাঁ রয়েছে, ভিতরে তো গ্রাম জানা নেই সঠিক কিছু আছে কি নেই, থাকার কথা যেহেতু মানুষজন যাচ্ছে তো থাকার কথা রয়েছে। তো বন্ধুরা মানে কিছু নিয়ে এসেছিল, জানি না কেন দেখে ছুটে পালিয়ে গেছে, হয়তো দাঁড়িয়ে রয়েছি সেই কারণে হয়তো ওরা আসতে চায় না, লজ্জা পেয়ে হয়তো পালিয়ে গেছে, দেখেছো কি না জানি না। দেখতে পাচ্ছো এইটা গাছটার নাম হচ্ছে চাকলদা গাছ, আমাদের এখানে সবাই সোমা চাকলদা বলে ডাকে। তো চলো বেরিয়ে পড়ি, বাড়ির উদ্দেশ্যে বেশিক্ষণ থাকবো না, কারণ বৃষ্টি আসতে পারে, মেঘের অবস্থা খুবই খারাপ। তো টাটা বন্ধুরা, বাই, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ব্লগে। আর তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করো, যেহেতু প্রথম দিন তো কেমন হচ্ছে জানি না, তবুও যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে নিও, এরকম ব্লগ পাওয়ার জন্য আরও ব্লগ আসবে বিভিন্ন ধরনের, তোমরা একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্টের কারণেই আমি একটু এগিয়ে যাব, তোমরা সাপোর্ট না করলে হয়তো কোনো কিছুই করতে পারবো না, তাই একটু সাপোর্ট করো। তো ঠিক আছে, রাখলাম বন্ধুরা, ভালো থেকো, গুড বাই।